একটি ভোটের যে কত গুরুত্ব তা প্রমাণ করলেন ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের ফারুক রত্না দম্পতির পরিবার সকালে ভূমিষ্ঠ নবজাতককে নিয়ে ভোট দিতে আসেন পরিবারের চার সদস্য সকালে ভোটগ্রহণের শুরুর পরপরই শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এক মাস বয়সী নবজাতক ফাঁদকে নিয়ে ভোট দেন রত্না নামে এক মা এ সময় পাঁচ বছর বয়সী ফাইমু তার সঙ্গে ছিলেন সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অনেকটাই স্বস্তি প্রকাশ করেন রত্না নাতি বৌমাকে নিয়ে শাশুড়ি রেহানা বেগমও ভোটকেন্দ্রে আসতে পেরে অনেকটাই খুশি এ সময় ভোটকেন্দ্রে ভিন্ন আবেশ সৃষ্টি হয় দায়িত্বরত আনসার পুলিশ সদস্যরাও সহজে ভোট প্রদানে তাদের সহযোগিতা করেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে চোখে মুখে তাদের হাসির জিলিক আমার খুব ভালো লাগছে আমার কষ্ট হয়েছে তারপর অনেক আনন্দ পাইছি যে আমি প্রথম ভোট দিতে পারছি আনন্দ হিসেবেও আসছে সুষ্ঠু নির্বাচন থেকে আসা নেবাচন আসতে পারতাম আমরা আনন্দে আইছি এরা পাশ করলে আমরা হুশি ঘেরা উন্নত হইব এই জন্য ভোটের প্রতি আগ্রহ দেখে সাধুবাদ জানালো আইন শৃঙ্খলা বাহিনী ছোট বাচ্চা সহকারে যে এক মাস বয়সে বাচ্চা নিয়ে আসছে এটা তারা আমরা অনেক গুরুত্ব সহকারে দেখি যেটা আসলে দেশের জন্য রাষ্ট্রের জন্য ভালো আর যে তার অনুপ্রেরণা বা সেটা দেখে আমরা তাকে যত তাড়াতাড়ি পারি আমরা সহযোগিতা করে তার ভোটটা প্রদান করার সহযোগিতা করেছি শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন জন উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া